আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব পায়ের ফাটা ভাব বা পায়ে জমে থাকা ময়লা কিভাবে আপনি দূর করতে পারেন। আর তার জন্য আপনার লাগবে কি? লেবু আর চিনি। আমরা সবাই জানি যে চিনি স্ক্রাবের ক্ষেত্রে কতটা উপকার করে থাকে, স্ক্রাবের ক্ষেত্রে প্রথম ভূমিকা পালন করে থাকে। যেমন চালের গুঁড়া আর চিনি স্ক্রাবের ক্ষেত্রে সর্বপ্রথম, আপনি হচ্ছে চিনির যে দানা ভাবটা, এই দানা ভাবটাতে একটা ধার ভাব থাকে যেটাতে কোনো ক্ষতি হয় না, আর সেটা থেকে ময়লা কোষ বা জমে থাকা পুরাতন কোষ, মরা কোষ বা যে কোনো ময়লা টেনে আনতে বা ওই চামড়াটাকে তুলে ফেলতে সাহায্য করে থাকে, বিশেষ করে ঠোঁটের ক্ষেত্রে। ঠিক তেমনই আপনার, যেমন আমরা হচ্ছে ঠোঁটে আর কী করি স্ক্রাব করার ক্ষেত্রে, এভাবে লেবু নিয়ে বা লেবুর রসের সাথে বা এরকমই হচ্ছে চিনি লাগিয়ে নিয়ে এইটা হচ্ছে ঠোঁটের সাথে মাসাজ করি। এটাতে আমাদের কী হয়, ঠোঁটের যে কালো কোষটা, মরা কোষ, সেটা উঠে যায় আর ঠোঁটটা অনেকটা পিঙ্কিশ ভাব চলে আসে। ঠিক তেমনই আপনি পায়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। বছর পর বছর কী হয়, অনেকেরই হচ্ছে পায়ের অতটা খেয়াল থাকে না, বা পায়ে ফাটা কীভাবে দূর করবে, অনেক রকম পায়ে ম্যানিকিওর প্যাডিকিওর কীভাবে করবে, হচ্ছে ঘরে বসে অনেকে প্যাডিকিওর করতে জানে না বা প্যাডিকিওর করতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আপনি দুইটা উপাদানে আর খুব অল্প সময়ের মাধ্যমে আপনি সেই স্ক্রাবটা করতে পারেন, আর মরা আপনার যে ময়লা বা মরা কোষ সেটাকে তুলে ফেলতে পারেন। তার জন্য কী করবেন, আপনি এই লেবুটাকে, আপনি যদি মনে করেন যে আমি দুটোকে একসাথে মিশিয়ে করবো, সেক্ষেত্রেও করতে পারেন। আপনি কী করবেন, লেবুর রস নিয়ে আপনি হচ্ছে চিনির সাথে মিশিয়ে একটা হচ্ছে মানে একটা দলা দলা ভাব তৈরি করবেন। অবশ্যই সেটা পেস্ট হবে না, একটা দলা দলা একটা পানি পানি ভাব চলে আসবে। সেটা আপনি নিয়ে আপনার হাঁটুর মানে গোড়ালির সাথে, এই যে মনে করেন এটা গোড়ালি, আপনি এভাবে এভাবে ডলবেন, মাসাজ করবেন, একটু একটু প্রেশার দিয়ে, একটু প্রেশার দিয়ে হচ্ছে মাসাজ করবেন। দেখবেন আস্তে আস্তে কী হবে যে আপনার যে পায়ের কোষগুলো, মরা কোষগুলো, সেগুলো উঠে আসছে। আর আপনি যদি মনে করেন যে না আমি ওইভাবে করব না, আমি অন্যভাবে করব, তার জন্য আপনি কী করতে পারেন, এইভাবেও পিস করে নিতে পারেন। আবার হচ্ছে এই লেবুটাকে এই মাঝখান থেকে কেটে এই যে অর্ধেক হয়ে যাবে, এই অর্ধেকে চিনির সাথে লাগিয়ে সেটা দিয়েও আপনি পায়ে ঘষতে পারেন। ওইটাতেও কী হবে, আপনার ঠিক ততটাই উপকার আসবে। কী হবে হচ্ছে আপনার হাতে লাগবে না, আর আপনি লেবুটাকে ধরেই সেই মাসাজটা করতে পারছেন খুব আরামসে। তো আশা, এইভাবে করলে কী হবে, আপনার হচ্ছে যে পায়ের ফাটা ভাবটা বা মরা চামড়াটা সেটা উঠে যাবে, বা গুড়ি গুড়ি যে একটা পর্দা পড়ে যায় না, সেটা উঠে যাবে, আর আপনার পাটা অনেকটাই সফট হয়ে যাবে। আপনি বছরের পর বছরের যে সমস্যাটা সেটা থেকে আপনি একবারেই মুক্তি পাচ্ছেন। আর এটা যদি আপনি প্রতি সপ্তাহে করেন তাহলে তার কোনো কথাই নাই, আপনি ঘরে বসে সেই পেডিকিওরটা পেয়ে যাচ্ছেন। তার জন্য আপনার 10 মিনিট, আধা ঘন্টা পানির মধ্যে পা চুবিয়ে রাখা লাগবে না। তো আশা করছি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।